আমি বারবার বলেছি বাংলাদেশের এই সরকার শ্রীলঙ্কার চেয়ে খারাপ এই কথা আপনি বিশ্বাস করেন আর না করেন তৈলের দাম বাড়ার জন্য যার অবদান বেশি সেটা হচ্ছে শেখ পরিবারের অবদান ভাই একটা কথা শুনেন পেট্রোল অক্টেন ডিজেল ছাড়াও কিন্তু গাড়ি চালানো যায় আমরা কিন্তু তাই করি আপনি গাড়ির মধ্যে তেলের পরিবর্তে আপনি যদি উন্নয়ন আচেতনা বলে দেন তাহলে দেখবেন আপনার গাড়ি সাই 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 উন্নয়ন উন্নয়ন বলে আপনার গাড়ি দৌড়াইতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ডক্টর ফয়জুল হক একজন বিপ্লবী যুবক যিনি যখনই বাংলাদেশের কোনো সমস্যা বা বাংলাদেশ কোনো এক ধরনের দুর্নীতির ভিতরে চলে যায় তখনই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে এসে উক্ত জবাব প্রদান করেন এবং তার ব্যাপারে বিদ্রোহ প্রতিবাদ তিনি গড়ে তোলেন তো ভিউয়ার আমরা সেই ভিডিওটি দেখব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত এবং তথ্যভুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার চাষুন স্ক্রিনে তৈলের দাম বাড়ার জন্য যার অবদান বেশি সেটা হচ্ছে শেখ পরিবারের অবদান কারণ শেখ হাসিনা নিজে তার এই কথাগুলো কোট করে শেখ হাসিনা নিজে তার আপন বেআই বেআই বেআইর ছোট ভাই তার সন্তান সজীব সজীবজের জয় পুতুল তারপরে শেখ রেহানা শেখ রেহানার সন্তান ববি এই প্রত্যেকটি মানুষ হচ্ছে এই দুর্নীতির সাথে সম্পৃক্ত যারা অর্থ পাচার করেছে লাগে পাচার করে ভিন দেশে পাঠিয়েছে দেশের সম্পদ চুরি করেছে বলে বলেছে। যে বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাংলাদেশের নিজের নিজের টাকায় আপনি এই টাকার দেশের নমুনা হচ্ছে এই যে আজকে বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কার যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে তার প্রমাণ দেখেন সাতশো কোটি ডলার ঋণ চেয়েছে এই বাংলাদেশের অবৈধ সরকার জিম্মি হবেন না হবেন কি শেখ হাসিনার তো আপনাকে প্রয়োজন নাই শেখ তো ভোট প্রয়োজন নাই শেখ হাসিনা তো গণতন্ত্র প্রয়োজন নাই কারণ তিনি ভালোই জানেন বাংলার জনগণ তাকেও ভোট দেয় নাই স্বাধীনতার পরবর্তী সময় আওয়ামী লীগের আর কখনোই কেউ কোনো সময় ভোট দেয় নাই কারণ ভোট চুরি করে ক্ষমতায় থাকতে হলে শেখ এই পরনির্ভরশীল না হয়ে থাকতে পারবে না এই পুলিশ নির্ভর না হয়ে থাকতে পারবে না সে কারণে দেখবেন পুলিশ হত্যা করে পুলিশের বিরুদ্ধে মামলা হবে আপনার ভোলায় দুইজন মানুষকে জ্যান্ত মানুষকে হত্যা করেছে প্রতিবাদ করবে আওয়ামী লীগ আরো বলবে যে এটা হত্যা ঠিক হয়নি তারা উল্টা বাইলে বলে যে পুলিশ মারবে না তো করবে কি বসে থাকবে আঙ্গুল চুষবে এই হচ্ছে আওয়ামী লীগের মহাসচিবের বর্তমান সময়ের বক্তব্য টাকাগুলো পাঠাবে আজকের এই হাসিনার পকেটে টাকা ঢুকানোর জন্য মূলত এরা ভিখারি হয়ে গিয়েছে ওদের হাতে এখন নেই বিশ্বাস করেন আপনি ওরা যদি আপনার কোনো প্রতিবাদ ছাড়াও যদি ওদেরকে ছেড়ে দেন আর যদি জনগণ সিদ্ধান্ত নেয় যে আমরা তৈলের দাম বৃদ্ধি করতে দেব না এই দাম বৃদ্ধি করতে দেব না চ্যালেঞ্জ দিলাম ওরা এক সেকেন্ডও ক্ষমতায় থাকতে পারবে না আপনি শুধু জনগণ এখন সমস্যা হচ্ছে জনগণ যদি মেনে নিয়ে পিঠের উপরে ওদের জুলুম সহ্য করেও আপনি তাকে থাকতে দেন তাহলে এটার জন্য তো আর শেখ হাসিনা না শেখ হাসিনার যা মরার সর্বোচ্চ করা হয়ে গেছে শেখ হাসিনা দ্রব্যমূল্যের মূল্যের ঘটিয়েছে শেখ হাসিনা মানুষদেরকে মেরেছে শেখ হাসিনা এই দীর্ঘ একান্ন বছর পরে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট করে গুম করেছে খুন করেছে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে শেখ হাসিনা মানুষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে শেখ হাসিনা কান্ট্রির মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করেছে শেখ হাসিনা এখন আপনার এই যে গাড়ি ঘোড়া চলার জন্য যে ফুয়েল দরকার এই ফুয়েলের দাম বৃদ্ধি করে আপনাদেরকে কষ্টে রাখছে আপনি শেখাসিনাকে পারলে সেটার জন্য শেখ হাসিনার এক সেকেন্ড ও রাষ্ট্র ক্ষমতা চালানোর ক্ষমতাও সত্যিকার অর্থে নেই তাদের চেহারা চুরাত কালা হয়ে গিয়েছে তারা এখন মানে টেনশনে পড়েছে যারা এতদিন বলেছে লন্ডন আমেরিকা ক্যানাডা হয়ে গিয়েছে তারা আজকের ভিখারি হয়ে গিয়েছে তবীয়স আমরা ডক্টর ফয়জুল হকের কথাগুলো শুনলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন কেননা তার কথা সবসময়ই উচিত এবং সবসময় ন্যায়ের দিকে সত্যর পথে তিনি কিন্তু সবসময় এসে কথা বলেন তার কথা প্রত্যেকে তবীয় এখন আমরা চলে যাব আমাদের দেশের রেল ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কাকুর কাছে তিনি কি এই সম্পর্কে কি তথ্য দিলেন বা বর্তমান জ্বালানি খাতগুলো তার কাছে নাকি অধিক চাঙ্গা এবং সবকিছু ঠিকঠাক আছে এটা নাকি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে তো আসুন তার সেই কথাগুলো আমরা একটু শুনে আসি স্কিনে বিশ্ব সংকটে নেতিবাচক নিরুপায় হয়ে আমরা মূল্য বৃদ্ধি করেছি যে মূল্য আমেরিকা ইউরোপ লন্ডন ভারত পাকিস্তান বাকি এ মূল্য মূল্যবৃদ্ধি বাস্তবতা আছে আবার যখন বিশ্ববাজারে দাম কমে যাবে আমাদেরও আমরাও তখন সমন্বয় করি আমাদের নেত্রী একথা বলে দিয়েছে কাজে অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্থা আছে নেত্রীর প্রতি শেখ হাসিনার প্রতি এই এগারো বছর তিনি একাধারে বাংলাদেশ তার উপর আস্থা রাখেন তিনি ভারসাম্যমূলক ব্যবস্থা নিয়ে বিশ্ব সংকটের সাথে আজকে আমাদের সংকটের মোকাবিলা করে শেখ আর সঙ্গে আমরা আছি সংকটে আছি দুর্যোগে আছি আধারে আছি অমাবস্যায় আছি আমরা থাকবো জয় বাংলা জয় তো আমরা ওবায়দুল কাকুর কথা শুনলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু সুন্দর করে কমেন্টে জানাবেন তো ভিওয়ার্স সর্বশেষে একটা কথা যে ডক্টর ফয়জুল হক ভাই যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু নিতান্তই সত্য আর তাই হচ্ছে আমাদের দেশের ভেতরে আমরা শুধু একটা দিকে নয় আমাদের যেটা যে মেইন তিনটা টপিকস আছে যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের দেশকে দেশের গর্ববোধ করি সেটা হলো যে একটা হলো জ্বালানি একটা হলো বিদ্যুৎ আর একটা হলো ডলার এই ডলারের মাধ্যমে আমরা বৈদেশিক অনেক কিছুই আমদানি করতে পারি কিন্তু যখন ডলার সংকটে পড়ে গেছে তখন বাংলাদেশের সকল আমদানির উপরে প্রভাব এসে গেছে অটোমেটিক্যালি তেল বলেন ডিজেল বলেন পেট্রোল বলেন সব ক্ষেত্রে আর যখনই তেলের ওপরে এসে আবার প্রভাব পড়েছে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা বিদ্যুতের ওপর প্রভাব ফেলেছে সব কিছু মিলেই যখন দাম বৃদ্ধি হলো তখন শুধু তিনটার মধ্যেই এই ইফেক্টটা বিদ্যমান নয় এখন বাংলাদেশের যতগুলো পণ্য আছে সবগুলোরই উপরে আর ইফেক্ট পড়ে গেছে আর সবগুলো পূর্ণতে ইফেক্ট পড়া মানে সাধারণ মানুষ মরে চায় হয়তো যারা সরকারি চাকরি করে বা যারা স্বাবলম্বী তারা খুব ভালোই ভালো দিনগুলো কাটাতে পারবে যারা মধ্যবিত্ত আছে দিন আনে এবং দিন খায় আমাদের বাংলা ভাষায় যেটা এই মানুষগুলো দিনমজুরি মানুষগুলো কি করবে ভাই এটা কিন্তু মানুষের জন্য খুবই দুঃখজনক ব্যাপার তো ভিওর্স আজকের ভিডিও শুনে এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ